আসসালামু আলাইকুম আপনি রকেট অ্যাকাউন্ট থেকে বাসাবাড়ির যে গ্যাস বিলটি থাকবে তিতাস নন মিটার ডোমেস্টিক এই বিলটি আপনি পরিশোধ করতে পারবেন কিভাবে আপনি গ্যাস বিলটি পরিশোধ করবেন এ বিষয়ে কথা বলবো তিতাস গ্যাস বিল পরিশোধ করার জন্য আপনি রকেট অ্যাপে প্রবেশ করবেন রকেট অ্যাপে প্রবেশ করার পর আপনার রকেট অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার রকেট অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি বিল পে নামে একটি আইকন দেখতে পাবেন আপনি এই আইকনে প্রবেশ করবেন বিল পে আইকনে প্রবেশ করার পর আপনি ক্যাটাগরি আইকনে প্রবেশ করবেন ক্যাটাগরি আইকনে প্রবেশ করার পর আপনি ইউটিলিটি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে আপনি প্রবেশ করবেন ইউটিলিটি অপশনে প্রবেশ করার পর স্ক্রোল করে নিচের দিক আসবেন আসার পরে আপনি দেখতে পাবেন তিতাস হাউসহোল্ড বিল এবং তিতাস মিটার বিল এর পাশাপাশি তিতাস নন মিটার ডিমান্ড নোট এই বিলটি আপনি পরিশোধ করতে পারবেন আপনার বাসাবাড়ির বিলটি পরিশোধ করার জন্য আপনি তিতাস হাউসহোল্ড বিল এই অপশানে ক্লিক করবেন আপনার হাউসহোল্ড বিল এই অপশানে ক্লিক করার পর আপনি একটি বিলার আইডি দেখতে পাবেন আপনি বিল কপিতে একটি কাস্টমার নাম্বার দেখতে পাবেন এই কাস্টমার নাম্বারটি আপনি বসাবেন কাস্টমার নাম্বার বসানোর পর আপনি যে মাসের বিলটি পরিশোধ করবেন আপনি এই মাসটি বসাবেন আপনি জানুয়ারি মাসের বিল পরিশোধ করলে আপনি জিরো ওয়ান এরপর আপনি একই সাথে সালের নামটি বসাবেন আপনি যদি একুশ সালের বিল পরিশোধ করেন আপনি টু ওয়ান এভাবে বসাবেন আপনি কখনোই বাংলায় লিখবেন না এরপর আপনার সার্চ চার্জ বসাবেন আপনার বকেয়া বিল পরিশোধ করলে কোনো জরিমানা থাকলে আপনি সার্চ চার্জে বসাবেন যদি না থাকে আপনি শূন্য বসাবেন শূন্য বসানোর পর আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বার এবং তিতাস অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই হলে আপনি সেলফ অপশনে ক্লিক করবেন অন্যজনের হলে আপনি আদার অপশানে ক্লিক করবেন আধার অপশনে ক্লিক করার পর আপনি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি বিল পরিশোধের অ্যামাউন্ট বসাবেন আপনার যে বিলটি আসবে এই বিলটি আপনাকে পরিশোধ করতে হবে এরপর অ্যামাউন্টটি বসাবেন বসানোর পর ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর দেখতে পাচ্ছি যার নামে তিতাসের অ্যাকাউন্ট তার নাম দেখতে পাবেন মোবাইল নাম্বার দেখতে পাবেন এবং ঠিকানা দেখতে পাবেন এই তথ্যগুলো দেখার পরে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি তিতাসের যে কাস্টমার আইডি কাস্টমার আইডি দেখতে পাচ্ছি এবং বিল পরিশোধের সময় দেখতে পাচ্ছি অ্যামাউন্ট দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি ভবিষ্যতে বিল পরিশোধ সহজ করতে আপনি সেভ অপশানে ক্লিক করবেন এরপর আপনি বিলার শর্ট নেম বসাবেন বিলার শর্ট নেম বসানোর পর আপনাদের প্রশ্ন থাকতে পারে তিতাস থেকে বিল পরিশোধে কোনো চার্জ রাখা হবে কি না আপনি রকেট থেকে সম্পূর্ণ ফ্রিতে বিল পরিশোধ করতে পারবেন এরপর আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনার বিল পরিশোধ সাকসেসফুল করার জন্য আপনি রকেট অ্যাকাউন্টের ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন রকেট আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার বিলটি সাকসেসফুলি পরিশোধ হবে এবং রকেট থেকে একটি নির্দেশনা দেখতে পাবেন আপনি একটি মেসেজ পাবেন এরপরে বিল রিসিপ্ট কপি ডাউনলোড করার জন্য বিল রিসিপ্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার রিসিপ্ট কপি দেখতে পাবেন আপনি সেভ করে রাখতে পারবেন সেভ করে রাখার জন্য আপনি সেভ অপশানে ক্লিক করবেন এরপর আপনি ওকে অপশানে ক্লিক করবেন সেভ করলে আপনার অবশ্যই বিল কপিটি আপনার গ্যালারিতে সেভ হবে এ বিষয়গুলো নিয়ে কথা বলে আসি রকেট কাস্টমার কেয়ার থেকে আসসালামু আলাইকুম দাসমা ব্যাংক থেকে জান্নাত বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমি কি দিতাশ গ্যাস বিল রকেটের মাধ্যমে দিতে পারবো যেটা বাসাবাড়ির জন্য সংযোগ থাকে দিতাশ নন মিটার ডোমেস্টিক হাউসহোল্ড কি করতে পারবেন দিতাশ জি

পাঁচ মাস আচ্ছা অ্যাডভান্স কোন বিল পরিশোধ করতে পারবো কি স্যার আপনার সেই ক্ষেত্রে অ্যাডভান্স বিলও দেওয়া যাচ্ছে বাট সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাউস ক্ষেত্রে আচ্ছা হাউসহোল্ড যেটা হচ্ছে এটা হচ্ছে নন মিটার ডোমেস্টিক এটা দিতে পারবো তাহলে একসাথে কি সকল মাসের অ্যাডভান্স পেমেন্ট করতে পারবো কথাটা বুঝতে পারিনি মানে কত মাসের অ্যাডভান্স পেমেন্ট করতে পারবো এটার জন্য আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিষয়টি দেওয়া নেই সেক্ষেত্রে সম্পূর্ণ ভাবে ম্যাক্সিমাম কত মাসেরটা পারবেন বাট সেক্ষেত্রে আপনি আপকামিং যে অ্যাডভান্স যেটা আছে পেমেন্ট করার জন্য আপকামিং মান্থেরটা দিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ আপনার টিচার্স ক্যাশের জন্য বিল পেমেন্ট ম্যাক্সিমাম পাঁচটা পাঁচ মাসের জন্য দিতে পারছেন আমাকে কনফার্ম করবেন আর সেটা হচ্ছে আপনাদের যে বকেবিলটা বিলটা পরিশোধ করবে এটা কি মাসের বিল থেকে আলাদা 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 ভাবে প্রতি মাসের বিলটি পরিশোধ করবো বসে দিতে পারবেন এট অ্যা টাইম ম্যাক্সিমাম আপনি পাঁচটা মাসের বিল দিতে পারেন তো সেক্ষেত্রে আহ আপনি যে মান্থটা দিচ্ছেন সাপোজ জানুয়ারিটার দিক তো সেক্ষেত্রে শূন্য এক দুহাজার একুশ দুহাজার একুশটি আচ্ছা আরেকটি বিষয় আমাকে কনফার্ম করবেন রকেট থেকে কোনো চার্জ রাখা হবে কিনা আহ আপনি রকেট থেকে যখন করছেন সেক্ষেত্রে অ্যাপ থেকে বা সেক্ষেত্রে কোনো চার্জেস হবে না আচ্ছা রকেট থেকে কি ইনস্ট্যান্ট বিল পরিশোধ হবে ইনস্ট্যান্টই হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ ওয়েলকাম রকেট কাস্টমার কেয়ারের কথা মতে আপনি ইনস্ট্যান্ট বিল পরিশোধ করতে পারবেন আপনি অ্যাডভান্স বিল পরিশোধ করতে পারবেন এবং বকেয়া বিল পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি রকেট থেকে বিল পরিশোধ করতে পারবেন আপনি অ্যাডভান্স বিল দিতে পারবেন কিন্তু একটি বিষয়ে কনফার্ম করতে পারেনি আপনি অ্যাডভান্স সর্বোচ্চ কত মাসের বিল দিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন